দাদা এক এক করে এমএলএদের বাড়িতে সিবিআই যাচ্ছে এবং গ্রেফতার হচ্ছে, কি বলবেন? দেখুন, এমএলএ বলে তো যাচ্ছে না বা কোনো রাজনৈতিক দলের নেতা বলে যাচ্ছে না, এরা অভিযুক্ত এবং কোর্ট নির্দেশ দিয়েছে, সেই অভিযুক্তদের একাধিকবার ডেকে পাঠাচ্ছে, যারা সহযোগিতা করছে ঠিক আছে, যারা সহযোগিতা করছে না বা যাদের বিষয়ে তদন্তকারী সংস্থার কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ আছে সেখানেই যাচ্ছে। আমি অনেক আগেই বলেছি এই রাজ্যে যে বিভিন্ন দুর্নীতির তদন্ত চলছে, ক্যাটেল স্মাগলিং, কোল স্মাগলিং, রিক্রুটমেন্ট স্ক্যাম, এবং আজকে নতুন আরেকটি তদন্ত শুরু হতে চলেছে কোর্টের অর্ডারে, মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম, এইগুলোতে এই রাজ্যের কয়েকশো প্রথম সারির নেতা নেত্রীরা যুক্ত রয়েছে এবং তার মধ্যে এমএলএ এমপি প্রাক্তন এমএলএ মিলে শতাধিক ব্যক্তি নিশ্চিতভাবে অভিযুক্ত। কারণ আমি ওদের সঙ্গে ছিলাম, শুধু তাই নয়, আমরা খোঁজ খবরও রাখি। আমি ইতিমধ্যে আপনারা দেখবেন তিনজন এমএলএ জেলে যাওয়ার পরে তাপস সাহাকে বাদ দিয়ে আরো ছজন সাংসদ বিধায়ক হাফ মন্ত্রী প্রাক্তন এমএলএদের চিঠি প্রকাশ করেছি। আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি একাধিক সভাতে গত দুবছর ধরে আমার বিরুদ্ধে বলেন, পূর্ব মেদিনীপুরের চাকরি পুরুলিয়ায় হয়েছে, পুরুলিয়ার চাকরি অমুক জায়গায় হয়েছে, মালদা মুর্শিদাবাদে সব রিক্রুটমেন্ট নাকি আমার কোটা ছিল, আপনি একটা ছেঁড়া কাগজ বের করুন না আমার হাতে লেখা, এবং সেটা যদি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে শুভেন্দু অধিকারীর হাতের অক্ষর প্রমাণ করে দিতে পারেন, তাহলে আপনার সামনে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব, বা যে পানিশমেন্ট আছে ভারতবর্ষের সিআরপিসি আইপিসি তে মাথা পেতে নেব, সেগুলো করতে পারবেন না। আমরা মানুষ দেখেছে, আমি বিজেপির একজন এমএলএ বলে বলছি না, মানুষ দেখেছে আপনার পার্টির মহাসচিব কিভাবে দুর্নীতিতে যুক্ত, মানুষ দেখেছে একটা 75 বছরের বৃদ্ধ, যে তার একজন কত কম বয়সী বান্ধবী অর্পিতা, তার বাড়ি থেকে দু দফায় 51 কোটি টাকা উদ্ধার হয়েছে, মানুষ দেখেছে অনুব্রত মণ্ডলের সম্পত্তির তালিকা, তার একটা সিকিউরিটি, মাত্র একজন সিকিউরিটি, তার 200 কোটি টাকার সম্পত্তির কাগজ সামনে এসেছে, মানুষ দেখেছে আপনার এমএলএ, কারণ আপনি বিধানসভা নির্বাচনে বলেছিলেন, দেখেছে আপনার এমএলএ, কারণ আপনি বিধানসভা নির্বাচনে বলেছিলেন 294টা কেন্দ্রে কেউ দাঁড়ায়নি, আমি প্রার্থী, আমাকে ভোট দিন, তাহলে বড় আর প্রার্থী আপনি ছিলেন, আপনার জীবনকৃষ্ণ সাহা প্রাচীরে ঝুলছিল কেন, আপনার জীবনকৃষ্ণ সাহা সিবিআই এর কাছ থেকে মোবাইল কাড়িয়ে নিয়ে জলে ফেলেছে কেন, 3 দিন ধরে মানুষ ড্রামা দেখেছে, এখন তাপস সাহার ড্রামা উন্মোচিত হয়েছে, আর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা একটা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর চেয়ারম্যান এমএলএ ইনক্লুডিং ইউর মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার কেউ বাইরে থাকবে না, আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে খাতা টেম্পারিং করেছে, ওএমআর মার্কশিটের ওএমআর এর মতো সব মিউনিসিপ্যাল সার্ভিসের খাতা অয়ন সিলের র্যাকেট সামনে নিয়ে চলে আসবে, পানিহাটি, বরানগর, কামারহাটি, ভাটপাড়া, খড়দা, নৈহাটি, আপনার কত লোক যাবে ভিতরে, চাকদা, হরিণঘাটা, বনগা, বারাসাত, মধ্যমগ্রাম, আপনার পার্টিটার কোনো অস্তিত্বই থাকবে না, আমি বলে দিলাম, শুধু সময়ের অপেক্ষা। দাদা, কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কি বলবেন? শুনুন, প্রথম আমি সকালে টুইট করেছি, আপনি দেখেছেন, অত্যন্ত নিন্দনীয়, একটি রাজবংশী পরিবারের ক্লাস টেনের বাচ্চা মেয়ে, তাকে জাভেদ আক্তার বলে একজন বিকৃত রুচির তৃণমূল কংগ্রেসের সমর্থক পরিবার, সে পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, সে এসে শুধু রেপ করা নয় খুনটা পর্যন্ত করেছে, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে, রাজবংশী ফ্যামিলি, আপনার হাত দিয়ে পশ্চিমবাংলায় কোনো নারী সুরক্ষিত নয়। কয়েকদিন আগে বালুরঘাটে আদিবাসী 3 জন মহিলাকে কান ধরে আপনি নাক্ষত করিয়েছেন, দণ্ডি কেটেছেন, আর আজকে রাজবংশী মেয়েকে করেছে। শুধু তাই নয়, আমার দ্বিতীয় টুইটটা সন্ধ্যাবেলা দেখবেন, পুলিশ যেভাবে রাজবংশী কমিউনিটির লোকদের উপরে লাঠি মেরেছিল, এই পুলিশকে তো আমরা এনআরসিসি এর সময় ছাত্রাগাছিতে দেখিনি, এই পুলিশকে তো নূপুর শর্মার সময় আমরা দেখিনি যখন রোড ব্লকেট করে বসেছিল, কোথায় ছিল পুলিশ আপনার? আধ ঘন্টার মধ্যে অ্যাডিশনাল এসপি উত্তর দিনাজপুর যেভাবে রাজবংশী লোকে দিয়েছেন, দণ্ডি কেটেছে, আর আজকে রাজবংশী মেয়েকে করেছে। শুধু তাই নয়, আমার দ্বিতীয় টুইটটা সন্ধ্যাবেলা দেখবেন, পুলিশ যেভাবে রাজবংশী কমিউনিটির লোকদের উপরে লাঠি মেরেছিল, এই পুলিশকে তো আমরা এনআরসিসি এর সময় ছাত্রাগাছিতে দেখিনি, এই পুলিশকে তো নূপুর শর্মার সময় আমরা দেখিনি
যখন রোড ব্লকেট করে বসেছিল কোথায় ছিল পুলিশ আপনার? আধ ঘন্টার মধ্যে অ্যাডিশনাল এসপি উত্তর দিনাজপুর যেভাবে রাজবংশী লোকেদের উপর লাঠি মেরেছে এবং যেভাবে পুলিশ এই গরম তপ্ত পিঞ্চ রাস্তায় টেনে হিচড়ে ওই ক্লাস টেনের ছাত্রীর তার নিথর দেহটাকে টেনে নিয়ে গেছে, লজ্জা রাখার জায়গা নেই। আমি ইতিমধ্যে হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন কমিশন, ন্যাশনাল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব কমিশন এদেরকে আমি এবং মহিলা কমিশন আমি চার জায়গায় কমপ্লেন করেছি এবং ওনার মাতৃদেবীকে আমি প্রণাম জানাই। ওই ক্লাস টেনের তিনি বলেছেন যে আমি অপেক্ষা করব মুখ্যমন্ত্রী যেন এই কেসটা সিবিআইকে ট্রান্সফার করে দেয়, আর যদি না করেন আমি কোর্টে আসব। আমরা সমস্ত রকম লিগাল সাপোর্ট দেব ওই মাতৃদেবীকে যাতে এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু প্রশ্ন করতে চাই, রামনবমীর মিছিলের হামলার পরে আপনি একটা কথা বলেছিলেন যে একটা বিশেষ সম্প্রদায়ের লোকেরা এই মাসে তারা নাকি কোনো অপকর্ম করে না, তা জাভেদ আক্তারটিকে দয়া করে ব্যাখ্যা করে কালকে বলবেন।